এসএসসি পরীক্ষার ফল প্রকাশ উদযাপনের খবর জানাতে ভিকর্ণসা নুন স্কুল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। ন্যান্সি, কি অবস্থা দেখতে পাচ্ছেন ভিকর্ণসায়? শিক্ষার্থীদের উল্লাস, শিক্ষকরা কি বলছেন সবকিছু জানাবেন। আমি আগেই একটু বলতে চাই যে প্রতিবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফলের জন্য আমরা অপেক্ষা করি, তার মধ্যে ভিকর্ণসা নুন একটি। আমরা কিন্তু সকাল থেকে এখানে ছিলাম, যদিও সকাল থেকে আমেজ আমরা অনেকটাই কম দেখেছি, কারণ অনলাইনে যেহেতু এখন ফলাফল প্রকাশ করার সুযোগ রয়েছে, তো অনলাইন থেকেই অনেক শিক্ষার্থী আসলে সকাল থেকেই তারা তাদের ফলাফল জেনেছে। তবে দুপুরের পর নাগাদ কিন্তু স্কুলে সব শিক্ষার্থীরা উপস্থিত আছেন। এখানে পাশের হার যদি বলি একদম শতভাগ, আমি একটু কথা না বলে তাদের উচ্ছ্বাসটা একটু দেখাতে চাই। আসলে আমি এই মুহূর্তে মাঠে আছি, ভিকর্ণসা নুন স্কুলের মাঠে আছি। আমার সাথে যারা আছে এরা সবাই হচ্ছে গোল্ডেন, তাদের উচ্ছ্বাস নিশ্চয়ই আপনি দেখতেই পাচ্ছেন। তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে মানে ভালো লাগাটা না মানে প্রকাশ করার মানে এমন ভালো লাগা যেটা প্রকাশ করা যায় না। সবচেয়ে বড় কথা বন্ধুদেরকে মানে বন্ধুদের সাথে সবাইকে দেখছি সবাই ভালো রেজাল্ট করছে, সবার মুখে হাসি দেখে যে ভালো লাগাটা ওটা আরও বেড়ে যাচ্ছে এটা। আর আমরা অনেক সবাই অনেক কষ্ট করেছি, আর আমাদের টিচাররা, তারপর যারা আমরা যেখানে এক্সামিনেশন দিয়েছি সেখানের যে টিচাররা তারাও অনেক কোঅপারেট করেছে এবং আমরা সব জায়গা থেকে সাহায্য পেয়েছি। এমন আর করোনাতে আমরা যথেষ্ট এফেক্টেড হয়েছিলাম, কিন্তু পরে আমাদেরকে আমরা অনেক প্র্যাকটিস করেছি, আমাদের টিচাররা আমাদেরকে সেরকমভাবে গাইডেন্স দিয়েছে। আমরা অনলাইনে প্রচুর ক্লাস করেছি, প্রচুর আমরা ভিকর্ণসা স্যারের অনলাইনে মানে সবচেয়ে বেশি ক্লাস করেছি। এখন তো আসলে এটা মানে ভাষায় বলা যায় না, বাট অনেস্টলি সত্যি কথা বলতে গেলে আসলে আমরা অনেক হ্যাপি। আর হচ্ছে গিয়ে যেটা তো দেখতেই পাচ্ছেন স্টুডেন্টদের মধ্যে আসলে মাঝখানে যে গ্যাপ পড়ে গেছিলো, তারপরে যে আমাদের স্কুলে মানুষ এত ভালো রেজাল্ট করছে মানে এটা বলার মতো না আসলে। যেমনটি শুনছিলেন আসলে এই যে করোনার প্রভাব কাটিয়ে তারপর একটা ভালো রেজাল্ট করা, আমরা এখানে শিক্ষকদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু বারবার একটা বিষয় বলছিলেন যে করোনার সময় এত বেশি শিক্ষার ক্ষেত্রে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে কিন্তু এবারের ফলাফল নিয়ে একরকম শঙ্কা ছিল, কিন্তু সেই সব শঙ্কা কাটিয়ে এত ভালো ফলাফল, শতভাগ প্রায় 99.87% আসলে পাশ করেছে, এটা শতভাগই বলা যায়। এই ফলাফলে কিন্তু অভিভাবকরা যেমন খুশি, খুশি পাশাপাশি শিক্ষকরাও তাদের প্রিয় স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে সেই জন্য কিন্তু তারাও এই এই আনন্দের আসলে ভাগাভাগি করে নিচ্ছেন। তো এই ছিল ভিকর্ণসা থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ ন্যান্সি। দর্শক, ভিকর্ণসা নুন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিয়া ন্যান্সি।